জয় হিন্দ বন্ধুরা, আমি এক্স সোলজার ফিরদৌস মণ্ডল আর আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। আজকের জিকের উপরে আমি যে টপিকটা নিয়ে আসতে চলেছি সেটি হলো সংবিধানের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানের উপরে মৌলিক অধিকার। ভারতীয় হিসাবে যে মৌলিক অধিকারগুলি একজন সাধারণ ভারতীয় পেয়ে থাকে, অর্থাৎ ভারতীয় প্রত্যেকটি নাগরিক পেয়ে থাকে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আর চেষ্টা করব বিগত দিনে যেগুলি এসেছে পরীক্ষাতে বা আগামী দিন আসতে পারে, শুধুমাত্র সেই সকল প্রশ্ন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হই, যাতে তোমাদের কোনো প্রশ্ন না ছেড়ে যায়। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমি এই ধরনের ভিডিও কন্টিনিউ নিয়ে আসতে থাকি, যাতে আগামী দিন তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উপকার আসে। তো আজকের চ্যাপ্টারের মধ্যে ঢোকা যাক। আজকের চ্যাপ্টার মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ লেখা হয়েছে। আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি সংবিধানের 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে এটি লিপিবদ্ধ আছে। সেকেন্ড যেটি আমরা দেখতে পাব সেটি হল, স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী, তাহলে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী, 32 নম্বর ধারা অনুযায়ী, এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষিত করতে পারে, অর্থাৎ মৌলিক অধিকারের সংরক্ষণের উপরে তারা আইন তৈরি করতে পারে, লক্ষ্য রাখতে পারে। যদি কারোর উপরে কোনো মৌলিক অধিকার হনন করা হয় বা খর্ব করা হয়, তারা কোর্টের কাছে যেতে পারে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই তাকে সাহায্য করবে। নেক্সট যেটি আমরা পাচ্ছি সেটি হলো সংবিধানের 13-2 নম্বর সাবধারা কি আছে, 13-2 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার হরণ বা অধিকার ক্ষুণ্ণ করার জন্য রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করবে না, অর্থাৎ রাষ্ট্র সব কিছুই করতে পারে কিন্তু একজন ভারতীয়র যে সাধারণ বেঁচে থাকার অধিকার বা মৌলিক অধিকার আছে সেটি খরণ করার জন্য, অর্থাৎ সেটিকে খর্ব করার জন্য কোনো আইন করতে পারবে না। সেটি সংবিধানে কত নম্বর ধারাতে আছে, এটি আছে 13-2 নম্বর ধারা অনুযায়ী। তো বন্ধুরা, আমরা নেক্সট যেটি পেয়ে যাই সেটি হলো, ভারতের সংবিধানের মোট 6টি মৌলিক অধিকার আছে। কতগুলি? মোট 6টি। এটি ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, একজন ভারতীয় হিসাবে তার কয়টি মৌলিক অধিকার আছে সেটি জেনে রাখা। আর এগুলি বিভিন্ন এক্সামে এসে থাকে, এছাড়া আমরা ভারতীয় হিসাবে এটা জানা খুবই প্রয়োজন। তো কোন ধারার মধ্যে কোন মৌলিক অধিকারগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সাম্যের অধিকার। আমরা সাম্যের অধিকার যেটি সেটি পেয়ে থাকি সংবিধানে 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে। তাহলে সাম্যের অধিকারটি আমি ভবিষ্যতে এটি ডিটেল আরও আলোচনা করব। তো আজকের তোমরা শুধু জেনে নাও, সাম্যের অধিকার এটি 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে অবস্থান করে। দ্বিতীয় নাম্বার যেটি আমরা দেখছি, 2 নম্বরে স্বাধীনতার অধিকার। আমরা যে ভারতীয় হিসাবে আমরা যে স্বাধীন, তো আমাদের এই স্বাধীনতার অধিকার যেটি আছে সেটি 19 নম্বর থেকে 22 নম্বর ধারার মধ্যে, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ 19 থেকে 22, অর্থাৎ 19, 20, 21, 22 এই তিনটি ধারার মধ্যে এই স্বাধীনতার অধিকারটা পূর্ণরূপে লিপিবদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানে। 3 নম্বর আমরা যেটা পেয়ে যাচ্ছি, শোষণের বিরুদ্ধে অধিকার। 23 নম্বর থেকে 24 নম্বর ধারার মধ্যে এটি লিপিবদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানে, শোষণের বিরুদ্ধে অধিকার। যদি কেউ শোষিত হয়, একজন ভারতীয় হিসাবে নিপীড়িত হয়, তার বিরুদ্ধে যে আমরা অধিকারটা পাচ্ছি সেটি আমাদের সংবিধান দিয়েছে, সেটিকে আমরা সে এই অধিকারের দ্বারায় বেঁচে থাকবে। অর্থাৎ এটি কত নম্বরের অধিকার দেওয়া হয়েছে, এটা 23 নম্বর থেকে 24 নম্বর ধারার মধ্যে এটি লিপিবদ্ধ করা হয়েছে। এবং 4 নম্বর যেটি, ধর্মীয় স্বাধীনতার অধিকার।
তো বন্ধুরা, ভারতীয় যেহেতু সর্বধর্ম সমন্বয়ের দেশ, এখানে প্রত্যেকটি জাতি, অর্থাৎ জাতি আমাদের তো ভারতীয়, অর্থাৎ ধর্মের দিক থেকে রিলিজিয়ান, প্রত্যেকটি রিলিজিয়ান কিন্তু সে স্বাধীনভাবে বসবাস করতে পারে, তার কোনো অন্য কেউ বা রাষ্ট্র তার এই অধিকারটাকে ক্ষুণ্ণ করতে পারে না। এই যে অধিকারটি, এটি লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানে 25 নম্বর থেকে 28 নম্বর ধারার মধ্যে। এটি খুব গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা, নেক্সট যেটি 5ম নাম্বার, সংস্কৃতি ও শিক্ষার বিষয়ক অধিকার। সংস্কৃত ও শিক্ষা বিষয়ক অধিকার, আমরা রিসেন্ট দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি শিশু পড়বে বলে বিভিন্ন চ্যানেলে অ্যাড আসছিল, এটি আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। এটি কত নাম্বার ধারার মধ্যে? 29 থেকে 30 নম্বর ধারার মধ্যে। বন্ধুরা, প্রত্যেকটি মৌলিক অধিকারের ধারাগুলি অবশ্যই তোমরা মনে রাখবে, ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। 6 নম্বর যেটি আমরা পাচ্ছি সেটি হলো শাসনতান্ত্রিক প্রতিবিভাগের অধিকার। ঠিক আছে বন্ধুরা, শাসনতান্ত্রিক প্রতিবিভাগের অধিকারটি আমরা পেয়ে থাকছি 32 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারার মধ্যে। অর্থাৎ এটিও আমাদের মৌলিক অধিকারের মধ্যে এবং লাস্ট সবথেকে শাসনতান্ত্রিক অধিকার। ঠিক আছে, আমরা প্রত্যেকে আমাদের দেশের শাসনতান্ত্রিক যে এগুলি আছে তার সুফল পাব। এটি কোন অধিকার, কত নম্বর ধারাতে আছে? এটি 6 নম্বর ধারাতে, সরি 6 নম্বর কলমে আছে, আর এই ধারাটি আছে 32 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর আগামী দিন যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সাম্যের অধিকার। তো সাম্যের অধিকার জানার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলে, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।